প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণের পর এবার সূর্য অভিযান শুরু করেছে ভারত। আদিত্য L1 নামের মহাকাশ যানটি ভারতীয় সময় বেলা 11:50 শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়। এরপর এটিকে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী L1 পয়েন্টে একটি কক্ষপথে স্থাপন করা হবে। এই পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার, যা পৃথিবী ও সূর্যের দূরত্বের এক ভাগ। আর এই দূরত্ব অতিক্রম করতে মহাকাশ যানটি সময় লাগবে 4 মাস। ক্ষণ গণনা শুরু। ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে তখন শুনশান নিরবতা। ঘড়ির কাটা 11:50। সবার অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে সৌরযাত্রা শুরু করল ইসরোর মহাকাশ যান আদিত্য L1। এর মধ্য দিয়ে 10 দিনে আরও একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী হল ভারতবাসী। ভারতীয় রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের কাঁধে ভর করে শ্রীহরিকোটার রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্য অভিযানে রওনা দিল মহাকাশ যানটি। আদিত্য L1 ভারত থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশ যান। সূর্যের অপর নাম আদিত্য, তাই এই নামকরণ করা হয়েছে মহাকাশ যানটির। প্রায় 10.5 লাখ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছাবে আদিত্য L1। সময় লাগবে 4 মাস। উৎক্ষেপণের প্রায় 16 দিন পৃথিবীর চারদিকে পাক খাবে আদিত্য L1। এরপর 5 ধাপে গতি বাড়িয়ে 110 দিন পর নির্দিষ্ট দূরত্বে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে সৌরযানটি। নিয়ন্ত্রণ কক্ষে গবেষণার জন্য প্রতিদিন 1440টি স্থিরচিত্র পাঠাবে। আদিত্য L1 অভিযানের জন্য বরাদ্দ প্রায় 378 কোটি 53 লাখ রুপি। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কি প্রভাব পড়ে, সেসব জানার চেষ্টা করবে আদিত্য L1। এই অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। এর আগে 23 আগস্ট প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশ যান চন্দ্রযান 3 ল্যান্ডার বিক্রম। কামরুন নাহার, DBC নিউজ ডেস্ক।